ফুলের পাপড়ি দিয়ে আবির। অ্যারারুট ফুলের পাপড়ি রং দিয়ে তৈরি হচ্ছে হোলির রং। 8ই মার্চ হোলি, তাই শিলিগুড়ি স্টান বাইপাস সংলগ্ন শাস্ত্রীনগর এলাকার কারখানায় পুরো দমে চলছে আবির তৈরির কাজ। বিভিন্ন রঙের আবির তৈরি হচ্ছে সেই কারখানায়। মূলত অ্যারারুট ফুলের পাপড়ি এবং রং ব্যবহার হচ্ছে এই আবির তৈরিতে। গত লকডাউনে সেরকম ব্যবসা হয়নি, এবার তারা আশাবাদী ব্যবসা ভালো হবে। শিলিগুড়ির এই আবির কারখানায় 30 থেকে 35 জন কাজ করেন। এই আবির শিলিগুড়ি শহরের মহাবিস্থানে বিক্রি হয়, শিলিগুড়ির বাইরেও তাদের আবির বিক্রি হয়। অনেশ্বর বর্মণ, আমাদের রং তো অ্যারোট দিয়ে তৈরি হয়। এবার মানে এর আগে তো লকডাউন গেল, লকডাউনের জন্য অতটা ভালো হয়নি। এবার আশাবাদী করি যে এবার তো ভালো হওয়া লাগেই। এমনি তো চলছে, মানে অল্প অল্প করে চলছে। এখনও তো মনে করো সামনেই হুলি আসতেছে, মানে কিছুদিনের মধ্যেই আর কি শুরু হয়ে যাবে। আমাদের রং শিলিগুড়ি মহাবিস্তানে যায়, এদিকে ইসলামপুর, মালদা, কুচবিহার, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, গুয়াহাটি। কিন্তু আমরা হাতেই তৈরি করেই বানিয়ে তারপরে মাঠে শুকাতে দিই, ওখান থেকে আসার পরে তারপরে ভিতরে পেকিং হয়। অ্যারোড আছে, জল আছে, পাপড়ি ফুল আছে, আর রং আছে, বা যেগুলো দিয়েই আমরা তৈরি করি হাতে। মোটামুটি 30-35 জন লোক কাজ করতেছে। আমাদের কালার আছে 9টা, লাল আছে, পিন আছে, গ্রিন আছে, অরেঞ্জ আছে, বেগুনি আছে, হোয়াইট কালার আছে, রানি কালার আছে, স্কোয়ার ব্লু আছে। রং তো সবগুলো আমাদের ভালো, এখন তার মধ্যে যার যেটা ভালো লাগে